নতুন বছরে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য সকল দলের রাজনৈতিক ঐক্যের আহ্বান তার। অবিলম্বে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। বিএনপির কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় কড়া অবস্থান নেয় পুলিশ। সমাবেশে বিএনপি নেতারা বলেন, 30 ডিসেম্বরের ভোট 29 ডিসেম্বর রাতেই হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে, জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ তাদের। ওনারা নাকি গণতন্ত্র বিজয় দিবস পালন করছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, জনগণের ভোট সফলভাবে চুরি করতে পেরেছেন, এর মধ্যেই ওনারা বিজয় খুঁজে পাচ্ছেন। ডিসেম্বর জাতির জন্য লজ্জার দিন বলে সমাবেশে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বলেন, গণতান্ত্রিক চেতনা ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করতেই আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে। আজকের দিনটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় কলুষিত একটা দিন। এই দিনে আওয়ামী লীগ একটা প্রহসনের নির্বাচন করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। সমগ্র রাজনৈতিক দলগুলোকে আবার আমি আহ্বান জানাচ্ছি, আগামী বছরে আসুন, আমাদের সকলের একটাই সংকল্প হবে, শপথ হবে ঐক্য, যেন ঐক্যবদ্ধ হয়ে এই দানবীয় সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করব। জনগণের নির্বাচনের মধ্যে দিয়ে আসুন, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। সমাবেশে আসার পথে নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।